আসসালামু আলাইকুম। যোৱা বছৰ আমি এইখন ঠাইত আহি মুকলি কৰিছিলোঁ দেৱস্থান আৰোগ্য ক্লিনিক। কিন্তু আপোনালোকে বিগত বছৰত এই ক্লিনিকখনক ইমানেই মৰম আৰু স্নেহ দিছে, ইমানেই আদৰি লৈছে যে আজি আকৌ এবছৰ সম্পূৰ্ণ নহওঁতে মুকলি কৰিব লগা হৈছে দেৱস্থান আৰোগ্য হস্পিটেল এণ্ড ৰিচাৰ্চ চেণ্টাৰ। আৰু যিখন হস্পিটেলত সাধাৰণ ৰোগীৰ বাবে কি কি সুবিধা ইয়াত আপোনালোকে লাভ কৰিব, কোন কোন ডিপাৰ্টমেণ্টৰ কোন কোন বিভাগৰ কোন কোন ৰোগৰ ইয়াত আপোনালোকে ডক্টৰ পাব, কি কি পৰীক্ষা ইয়াত কৰা হ'ব, কি কি ফেচিলিটি থাকিব, আপোনালোকক সমস্ত বিষয় আমি জনাই আছোঁ হস্পিটেল কৰ্তৃপক্ষৰ পৰা। ৰাইজৰ সেৱাত দেৱস্থান আৰোগ্য হস্পিটেল এণ্ড ৰিচাৰ্চ চেণ্টাৰ আজিৰ পৰা ৰাইজৰ সেৱাত সম্পূৰ্ণৰূপে মুকলি হৈছে। ইয়াত আপোনালোকে পাব লগা সকলোখিনি পাব, কেৱলমাত্ৰ লাগিব আপোনালোকৰ আন্তৰিক সহায় আৰু সহযোগিতা। দেৱস্থান আৰোগ্য হস্পিটেল ৰিচাৰ্চ চেণ্টাৰৰ ফালৰ পৰা সকলোকে ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। প্ৰথমে আমাৰ দেৱস্থান আৰোগ্য ক্লিনিক আছিল আৰু তাৰপৰা আমি অশেষ কষ্টৰ মাজেৰে আজি কেইবাবছৰ পিছত আমি দেৱস্থান আৰোগ্য হস্পিটেলৰ ৰিচাৰ্চ চেণ্টাৰলৈ উপনীত হৈছোঁ। সকলো ৰাইজৰ সকলোৰে দোৱা আশীৰ্বাদত আমি আজি এখন হস্পিটেল দেৱস্থানৰ দৰে অঞ্চলত দিবলৈ সক্ষম হৈছোঁ। 24 ঘণ্টা আমাৰ ইয়াত চিকিৎসক উপস্থিত থাকে তথা আমাৰ ব্লাড টেষ্টৰ পৰা আৰম্ভ কৰি এক্সৰে, ECG, আল্ট্ৰাছ'ন'গ্ৰাফি গোটেইখিনি সুবিধা আমাৰ ইয়াত প্ৰতিদিনেই উপলব্ধ, 24 ঘণ্টাই উপলব্ধ। আৰু বিশেষজ্ঞ চিকিৎসকসকল আমাৰ এই বোৰ্ডটো আছে, আমাৰ ইয়াত মেডিচিনৰ ডক্টৰ, তাৰপিছত আপোনাৰ চাইল্ডৰ, তাৰপিছত আপোনাৰ ENT, গাইনি, তাৰপিছত আমাৰ স্কিনৰ, ডায়েবেটিছ, তেনেকুৱা প্ৰতিটো বিভাগৰ, অৰ্থপেডিক্সৰ প্ৰতিটো বিভাগৰে চিকিৎসক আমাৰ ইয়াত সদায় উপস্থিত থাকে। লগতে 24 ঘণ্টাই আমাৰ ইয়াত চিকিৎসক থাকে আৰু 24 আৱাৰ্ছ ফেচিলিটি আমাৰ ইয়াত এভেইলেবল। এনেকুৱা এটা ঠাইত ইমান উন্নত ধৰণে হেভিং এভৰি ফেচিলিটি, মই লেবো চালোঁ, আল্ট্ৰাচাউণ্ডো চালোঁ, চব ধুনীয়া, তাৰ চব উইদিন দ্য ষ্টেণ্ডাৰ্ড অফ মডাৰ্ণ মেডিকেল প্ৰেক্টিচত আছে। মই তাক এইটো কাৰণে কনগ্ৰেচুলেশ্যনছ দিওঁ যে তুমি এই ইন'ভেশ্যনটো কৰি এই অঞ্চলৰ মানুহক বহুদূৰলৈকে এটা সহায় কৰিছা আৰু মোৰ আশা যে তুমি কৰিব পাৰিবা আৰু আগবঢ়াব পাৰিবা, এইখনক এদিন হস্পিটেলত ৰূপান্তৰিত কৰিব পাৰিবা। প্ৰত্যেক শুকুৰবাৰে 2 বজাত চেষ্টা কৰিম 2 বজাত আহি পোৱাৰ। ইয়াত সকলো বিভাগৰে প্ৰায় বিশেষজ্ঞ চিকিৎসকৰ পৰামৰ্শ পোৱাৰ লগতে সকলো ধৰণৰ তেজৰ পৰীক্ষা, ECG, আল্ট্ৰাচাউণ্ড সপ্তাহত 3 দিন হ'ব। ইয়াত প্ৰতি সপ্তাহৰ সোমবাৰ, বুধবাৰ আৰু শুক্ৰবাৰ বিয়লি 2 বজাৰ পৰা হ'ব। তো এইখিনি সুবিধা ইতিমধ্যে, লগতে 24 আৱাৰ্ছ ডক্টৰ্ছ এভেইলেবল থাকে ইয়াত, এনি ইমাৰ্জেঞ্চি হওক। লগতে আমাৰ বেডৰ সুবিধাখিনিও আছে, এডমিট পেচেণ্টৰ ইয়াত ৰখাৰ ব্যৱস্থা আছে, গতিকে এইসমূহ সুবিধাখিনি আমাৰ ইয়াত উপলব্ধ হ'ব 24 আৱাৰ্ছ। আমাৰ যিটো বহুদিনীয়া প্ৰয়োজন, একদম সৰু কালৰে পৰা ইয়াৰ আগৰ যিবিলাক যুগ গৈছে সেই যুগতো যিটো মানে প্ৰয়োজন আছিলে সেই প্ৰয়োজনটো আজিৰ দিনত পূৰা হৈছে বুলি মই ক'ম। কাৰণ এখন হস্পিটেলৰ কথা ভাবাটো বহুত ডাঙৰ কথা। সেই এনেকুৱা এখন বেকৱাৰ্ড বুলি ক'ম, আমি বিভিন্ন ধৰণে আজি ৰাস্তা ঘাটৰ সমস্যা, বিভিন্ন ধৰণৰ সমস্যা থকা জৰ্জৰিত এখন অঞ্চলত আজি যে ডক্টৰ মুহছিনৰ নেতৃত্বত এখন হস্পিটেল আমাৰ দেৱস্থান অঞ্চলত হৈছে আৰোগ্য হস্পিটেল এণ্ড ৰিচাৰ্চ চেণ্টাৰ, গতিকে এই সুযোগতে মই তেখেতসকলক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আৰু আশা কৰিছোঁ যে এই হস্পিটেলে আমাৰ যিমানখিনি অসুখৰ অৰ্থাৎ অসুখীয়া যিবিলাক প্ৰয়োজন আছে বা যিমান ধৰণৰ তেখেতসকলে আমাক সহায় কৰিব লাগে বা সেৱা আগবঢ়াব লাগে সেই সেৱাখিনি তেখেতসকলে আগবঢ়াব। আৰু বালা কাম কৰিলে বালাও লাগে আৰু আশা কৰোঁ তাৰমানে ডায়েগনষ্টিছটো ভাল হ'ব লাগে, এইটোৱে আৰু, যাতে দুখীয়া মানুহে সুবিধাটো পায়, এইটোৱে মোৰ কামনা। অঞ্চলৰ ৰাইজৰ প্ৰতি কিবা আহ্বান আপোনাৰ? ৰাইজে সদায় সহযোগ কৰি আছে আৰু ল'ৰাৰ লগত সহযোগ কৰিলে ভাল পাওঁ বুলি, তেতিয়াহ'লে ল'ৰাৰো উৎসাহ বাঢ়িব
আর রাইজরও সুবিধা হবে। কে দেবস্থানের নিচিনা এখন অঞ্চলত এনেকা এখন হসপিটাল হওয়াত আমি নতুন আনন্দিত হয়েছো। যদিও আমি আমবাড়ির, কিন্তু আমবাড়ির দেবস্থান বাজার বেশি দূর নয়, প্রায় তিনিরপরা চারি কিলোমিটার দূরত হয়। গতি ই এখন আমার হুজাই অঞ্চলের কারণে একটা আশীর্বাদ স্বরূপ হব। এনেকা এখন দুর্গম অঞ্চলত ডক্টর মসিনে যেখানে কথা চিন্তা করেছে সি অত্যন্ত দূরদর্শী আর সমাজের প্রতি যে একটা সহমর্মিতা আছে সেই কথাটা তেখেতে ভালদরে উপলব্ধি করব পারিছে। ডক্টর সৈয়দ আব্দুল মালিক সাহেবের কথা কয় আর মনত পরিছে যে আকাশের তরাতকে বাটর শিলগুটির লগত আমার সম্বন্ধ বেশি, সেই শিলগুটির প্রতি চকু দিয়াটো আমার দায়িত্ব। গতি বাস্তবিকতে ডক্টর শরীফ মাহমুদ মসজিদ একথা উপলব্ধি করিয়েই আজি নিজের সমাজখনক কেন আগুয়া লই যাবে তার একটা পদক্ষেপ বলে মই ইয়াত কব বিচারিছো। আর এই শুভ মুহূর্তত মই নিজে ইয়াত উপস্থিত থাকি সচাকে মই নিজকে সৌভাগ্যবান বলে ভাবিছো। হসপিটালখনত আমি অতি আনন্দিত হয়েছো, এই কারণে অন্তত বিভিন্ন ধরনের ডক্টর আজি গুৱাহাটীৰপৰা MD আহিছে, অর্থোপেডিক্সর আহিছে, স্কিনর আহিছে, মুঠৰ ওপৰত প্রত্যেকটো ডিপার্টমেন্টর যেটো বস্তু আমার অতি লাগতিয়াল। আজি আমার যদি স্বাস্থ্য ভাল না থাকে তেতিয়াহলে আজি চাব আপনাদেরকে মই আৰু এটা কথা কব বিচাৰিছো যে আজি এখন বিল্ডিং বনাবলৈ গেলে আমি রড বিচাৰিবলৈ গেলে কম দুর্গাপুরের রড লাগে, এক নম্বর ইটা লাগে, কিন্তু নিজের শরীরত কোন ডক্টরে মানে মেডিসিন কেনকৈ দিলে ভাল হব সেই বস্তুটাই আমি নাজানো। যেটো বস্তু আমার শরীফ মোহাম্মদ মুহসিনে ক্রিয়েট করেছে তার আমি দেবস্থানবাসী রাইজ নথৈ আনন্দিত হয়েছো আর মই নিজেও বহুত আনন্দিত হয়েছি। এইখানে মানে যখন হসপিটালের কারণে আজি আমি দূর দূরণে যাবলগা হয়েছিল, আজি সেইখানের আমি হেৰি বাঁচি গৈছো। আজি সব ডক্টর পাওয়া যায় আমার দেবস্থান অঞ্চল, আরোগ্য ক্লিনিক পাওয়া যায়, স্কিনের পর আরম্ভ করে নিউরোলজির পর আরম্ভ করে সব ডক্টর ইয়াত পাওয়া যায়, আমার কারণে এটা খুব লক্ষণ আর ভাল খবর আমার কারণে। হয় এই দেবস্থানের দরে এক ভিতরুয়া অঞ্চলত এই দেবস্থানরে দুজন যুবক ডক্টর মহসিন আর শহীদুল আলম মজুমদার দুজনেই এক মহান প্রচেষ্টা আগবাইছে। আর ইয়াত যে দেবস্থান আরোগ্য হসপিটাল এন্ড রিসার্চ সেন্টার এই নামত যে এক চিকিৎসার প্রতিষ্ঠান আরম্ভ করেছে, এই ক্ষেত্রে স্টেট ব্যাঙ্কও ইয়ার লগত জড়িত হবলে পাই আমি খুব সুখী হয়েছো। কিয়নো আমার বর্তমান সময়ত মেডিকেল ফেসিলিটি যে সেইখানি সময় আমার প্রত্যেকজন ভারতীয় প্রত্যেক খন গাঁৱতে পোৱাটো উপলব্ধি কৰাটো আমাৰ সকলোৰে এক উদ্দেশ্য। আৰু এইখিনি ক্ষেত্ৰত এইটো মহৎ আমাৰ যিটো প্ৰচেষ্টা আগবঢ়াইছে আমাৰ দুজন এই যুৱকে, স্থানীয় যুৱক তেওঁলোক, এই ধৰণৰ প্ৰচেষ্টা সঁচাকৈয়ে প্ৰশংসনীয়। আৰু এই ক্ষেত্ৰত আমি নিজকেও আমি ধন্য মানিছোঁ ষ্টেট বেংকৰ ফালৰ পৰা। আমি ভাবিছোঁ, আমি আশা কৰিছোঁ তেওঁলোকে এই ক্ষেত্ৰত যথেষ্ট আৰু আগবাঢ়ি যাব পাৰিব। ইয়াত যিখিনি তেওঁলোকে ব্যবস্থা সুবিধা রাখিছে সেইখিনি এই অঞ্চলের রাইজর অভাব অভিযোগ চিকিৎসা সেবা উপলব্ধি করাত সহায় করব। আর ইয়ার আগলৈকেও আমি প্রতিশ্রুতিবদ্ধ স্টেট ব্যাংকের ফালেরপরা কথা দিছো যে আমি আর বহুখিনি কাম ইয়াত একেলগে করিম। তেওঁলোকক আমি শুভেচ্ছা জানাইছো এই প্রতিষ্ঠানত ভবিষ্যতের বাবে। বন্ধুসকল, এয়া আছিল দেবস্থান আরোগ্য হসপিটাল এন্ড রিসার্চ সেন্টারের সবিশেষ। আশা করো আমার আজির এই ভিডিওটির পর আপনাদের হসপিটালখনের বিষয়ে বহুত তথ্য জানিব পাৰিছে। আমি যিমান পাৰিছো সিমান আপোনালোকক জনোৱাৰ প্ৰয়াস কৰিছো যে আপোনালোকে হসপিটালখনক সহায় কৰে তেন্তে এই হসপিটালখনে আগত জীৱিকা হৈ উঠি আমাৰ অঞ্চলত স্বাস্থ্য সেৱাৰ ক্ষেত্ৰত যি এক অভাৱ আছে সেয়া বহু পৰিমাণে পূৰণ হ'ব বুলি আমি আশা কৰিছোঁ।